নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার প্রবাসী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকের ব্লগটা একটু অন্যরকম রোজই তো বাইরে গিয়ে ব্লগ করে আসে আজ ভাবলাম পুরো ব্লগটাই বাড়ি থেকে বানাবো সারাদিন আমি কী কী করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। চলুন ভিডিওটা আমাদের ব্যাকইয়ার্ড থেকেই শুরু করি কালকে প্রচুর বৃষ্টি হয়েছে আর দেখুন চারপাশের কি অবস্থা আর একটা সুন্দর জিনিস আপনাদেরকে দেখাবো আমি এখন এই যে এটা হচ্ছে আমাদের ব্যাকইয়ার্ড দেখুন পুরোটা একদম গাছে ঘেরা তার মধ্যে মেফেল সংখ্যাই বেশি আর এই জঙ্গলের মাঝখান দিয়ে একটা ছোট্ট নদীও গেছে সেটাও দেখাচ্ছি আপনাদেরকে কাল সারাদিন ঝড় বৃষ্টি এসব হওয়ার জন্য প্রচুর এখানে পাতা পড়ে রয়েছে আর এখন গাছের পাতার রঙও চেঞ্জ হচ্ছে এখানে বেশিরভাগই মেফেল ট্রি রয়েছে ওই যে দূরে যে নদীটা দেখতে পাচ্ছেন এর কথায় বলছিলাম এত বড় জঙ্গল দেখছেন আর কদিনের মধ্যে কিন্তু পুরো জঙ্গল ফাঁকা হয়ে যাবে মানে সব গাছের পাতা ওই সুন্দর কালার হয়ে তারপর ঝরে পড়ে যাবে আর পিছনটা মানে এতটাই ফাঁকা লাগবে যে রাস্তাটাও আমরা দেখতে পাই মেন রোডটাও আমরা দেখতে পাই এবং এই জঙ্গলের পিছনে যাদের বাড়ি আছে তাদেরকেও আমরা দেখতে পাই এখান থেকে তো চলুন একটু আমাদের বাগানটাও দেখায় আর তারপরে চলে যাব সকালের ব্রেকফাস্টটা তৈরি করতে বাগানটা বাড়ির সামনের দিকেই করেছি কারণ এত হরিণের উৎপাত হরিণ এসে সব গাছ খেয়ে নিয়ে চলে যায় আমার বিশাল বড় কিছু বাগান নয় খুব ছোট্ট মতো একটা বাগান তো এর মধ্যে দেখুন টমেটো গাছ রয়েছে তাতে প্রচুর টমেটো হয়েছে আর একটা কুমড়ো হয়েছে এই কুমড়োটা দেখুন একদম রকম এটাকে এখানে বলে বাটার নাট স্কোয়াশ এটা বাইরেটা একদম পুরো বিস্কুটের মতো দেখতে হয় মানে কালারটা আর ভেতরটা হয় একদম অরেঞ্জ আর এত মিষ্টি হয় রান্না করার সময় কোনো চিনি দিতে হবে না মানে আমাদের ইন্ডিয়ান দেশে যে কুমড়োগুলো খায় তার থেকেও এটা খুব মিষ্টি হয় আর এই যে দেখুন লঙ্কার গাছ বেগুন সবে ধরতে শুরু করেছে কিন্তু আর জানি না এগুলো বড়ো হবে কি না কারণ আমাদের বেশ ভালো ঠান্ডা পড়ে গেছে প্রায় দশ বারো এরকম চলছে এখন এখানেও একটা বেগুন গাছ দেখতে পাচ্ছি বেগুন হয়েছে এই আর একটা টমেটো গাছ আর এবার টমেটোগুলো কিন্তু অরেঞ্জ কালারের হয় এটা লাল হয় না এই যে দেখুন অরেঞ্জ কালারের পেকেই গেছে আমি তুলেই নিই এটাকে এই গাছেও টমেটো একটা পেকেছে এটাও তুলে নেব ও বাবা একটা অরেঞ্জ আর একটা হচ্ছে লাল দুটো দুটো রকমের টমেটো কিছু উচ্ছেও হয়েছে আর এই গাছ থেকে সবজি তুলতে এত মজা লাগে দুটো উচ্ছে বড় বড় আছে ওগুলোই আমি তুলব এই নিচের দিকেও একটা রয়েছে এটাও বেশ বড় হয়ে গেছে তোলার মতো হয়ে গেছে সিমও হয়েছে এবছরই প্রথম আমরা উচ্ছে আর সিমটা লাগালাম বেশ ভালোই হয়েছে সিমগুলো তো আজকে আর তুলব না পরে একদিন তুলব আর এই যে দেখুন আরও কয়েকটা উচ্ছে রয়েছে পরে এটা তুলব আর একটা ওই যে একদম ঝোপের মধ্যে হয়েছে এবার জুখিনিই তুলব চলুন এই জুখিনিগুলো প্রতি বছরই খুব ভালো হয় বাগান দেখানো তো হয়ে গেল চলুন এবার ভিতরে যায় ব্রেকফাস্ট বানায় চা বানায় এই শনি রবিবার আমরা বাড়িতে থাকি কিন্তু কোথা দিয়ে সময় চলে যায় সেটা বুঝতেই পারি না তো আজকে মনে হলো ব্লগটা বাড়ি থেকেই মানায় কারণ এত বৃষ্টি হচ্ছে কদিন ধরে আর বাইরে যাওয়ার কোনো ইচ্ছেও হচ্ছে না মানে খুব দরকার না হলে বাইরে যাওয়ার কোনো ইচ্ছেই হচ্ছে না দেশেও তো প্রচুর বৃষ্টি হচ্ছে শুনছি সামনে পুজো মানে শপিং টপিংয়ে যাওয়া বেশ মুশকিল হয়ে গেছে আমাদের এখানে প্রতি বছরই পুজোর সময় বেশিটা হয়ই মানে আমাদেরকে রীতিমতো কোট নিয়ে ছাতা নিয়ে তারপরে আমাদেরকে পুজোর মণ্ডপে যেতে হয় আমি এখন যেখান থেকে বাসনগুলো বের করে নিচ্ছি এটা হলো বাসন ধোয়ার মেশিন এটা হচ্ছে ডিশ ডিশওয়াশার যেহেতু এখানে সব কাজ নিজেদেরকেই করতে হয় তার জন্য এই ডিশওয়াশারটা এখানে থাকাটা খুবই জরুরি এবং আমেরিকার প্রতিটি ঘরে এই ডিশওয়াশারটি থাকে এপাশে আমার চা রেডি আর এপাশে আপনাদের দাদা ফল কেটে নিচ্ছে ওর ডিপার্টমেন্ট হচ্ছে ফল কাটা আর আমার ডিপার্টমেন্ট হচ্ছে চা করা তো ব্রেকফাস্ট একদম রেডি হয়ে গেছে ব্রেকফাস্ট তো হয়ে গেল এবার বেরিয়েছি চলুন যাই একটু আপনাদেরকে নেবারহুডটাও দেখায় আর আমার হাঁটাও হয়ে যাবে বেরিয়ে পড়েছি আর আপনাদেরকে দেখাচ্ছি একটু আগে আমি দেখালাম যে রিভারটা রিভারটা অ্যাকচুয়ালি এখান থেকে খুব ভালো দেখা যায় এই নদীটার কথাই বলছিলাম তো পুরো নেবারহুড জুড়ে এই নদীটা রয়েছে আর এই নদীটা থাকার জন্য আমাদের সামনে যে রাস্তাটা রয়েছে তার নামও দিয়েছে রিভার স্ট্রিট অনেক পুরোনো নদী এটা আমাদের নেবারহুডে প্রচুর গাছপালা রয়েছে আর তার জন্যই এখানে মানে পলিউশনটা নেই বললেই চলে এই মেপেল গাছটাতে দেখুন কি ভালো কালার এসছে যদিও এখন সবে শুরু হয়েছে এই সামনের সপ্তাহটা বলছে পিক উইক হবে তো দারুণ দেখতে লাগবে চারদিকে একদম মানে পুরো কালারফুল হয়ে যাবে লাল হলুদ আর কমলা এই তিন রকমের পাতার রঙ হয় আমাদের দেশে কাশফুল ফুল ফুটলে আমরা বুঝতে পারি এবার আমাদের উৎসবগুলো সব শুরু হবে মানে দুর্গাপূজা তারপর লক্ষ্মী পূজা কালী পূজা এখানেও কিন্তু সেরকম এই যে গাছের পাতার রং চেঞ্জ হতে শুরু করেছে এখানেও কিন্তু এবার সিজন শুরু হয়ে গেল যেমন হলোইন আছে তারপর থ্যাংকস গিভিং আছে আর তারপর তো খ্রিসমাস আসছে তো সব মিলিয়ে সব জায়গাতেই ফেস্টিভ সিজন শুরু হয়ে যায় একটা জিনিস কি লক্ষ্য করেছেন আপনারা এখানে একটা বাড়ির থেকে আরেকটা বাড়ির দূরত্ব কিন্তু অনেক বেশি মানে আমার বাড়িতে কি হচ্ছে আমার পাশের বাড়িও জানতে পারবে না এই বাড়িটাতে রিনোভেশন চলছে তার জন্য এই যে বোর্ড লাগানো রয়েছে তো এখানে যেহেতু কাঠের বাড়ি সব তার জন্য খুব তাড়াতাড়ি কাজ হয়ে যায় মানে একটা নতুন বাড়ি বানাতে খুব জোর মানে তিন সপ্তাহের মতো সময় লাগে আর যেটা আমাদের ওখানে কংক্রিটের বাড়ি বলে আমাদের তিন মাস চার মাস আরও অনেক বেশি সময় লাগে বাড়ির কাছাকাছি চলে এসেছি আমি এটা হচ্ছে আমাদের বাড়ির মেল বক্স তো প্রতিটা বাড়ির সামনে একটা করে মেল বক্স থাকে এখন পোস্ট অফিস চলে যাচ্ছি তো দেখুন এখানে কিভাবে সেলফ সার্ভিস হয় মানে আজকে রবিবার তো সব কিছুই বন্ধ তো আমাদের যে কাজটা আছে আমরা কিভাবে করি সেটা আমাদের পোস্ট অফিসটা বাড়ি থেকে ওই তিন মাইলের মতো যেতে সময় লাগে খুব জোর দশ মিনিট যেহেতু এগুলো সব রেসিডেন্সিয়াল এলাকা তার জন্য স্পিড লিমিট খুব বেশি নেই এখানে স্পিড লিমিট মাত্র হচ্ছে কিলোমিটার পার আওয়ার আর আজকে ছুটির দিনে সকালবেলা তাই রাস্তাঘাটও বেশ ফাঁকা আছে আমাদেরকে সব জায়গাতেই গাড়ি নিয়ে যেতে হয় মানে কোনোটাও হাঁটা পথে নেই মানে স্কুল হোক বা দোকান হোক বা পোস্ট অফিস হোক যেখানেই আমরা যাই আর এখানে টোটো বা অটো আমাদের দেশে যেমন সুবিধা খুব যেখানেই যান আপনি টোটো অটো পেয়ে যাবেন এখানে কিন্তু এইসব চলে না পোস্ট অফিসে চলে এসেছি এবার ভেতরে যাচ্ছি তো সব কিছুই দেখাবো আপনাদেরকে মানে দরকার নেই কিছু পোস্টেজ আমরা বাড়ি থেকে স্ট্যাম্প লাগিয়ে নিয়ে এসেছিলাম তাই চটপট আমাদের ড্রপ করা হয়ে গেল এখানে দেখুন সব রকমের অপশান আছে আপনি স্ট্যাম্প পেয়ে যাবেন তারপর এখানে প্যাকেজের ওয়েটও আপনি দেখতে পারেন আবার প্যাকেজের জন্য যে লেবেলটা দরকার সেটাও আপনি এখান থেকে পেয়ে যাবেন মানে ভেতরে মানে অফিসের ভেতরে আর কি যে কাজটা হয় সেটা কিন্তু আপনি বাইরে এখানেও খুব ইজিলি করে নিতে পারেন তো রবিবার দিন মেন অফিসটা বন্ধ থাকলেও এটা খোলা থাকে সন্ধ্যে ছটা পর্যন্ত আর এই যে এই পাশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাসপোর্টের অফিস এটা তো রবিবার বলে অবশ্যই বন্ধ থাকবে পোস্ট অফিসের বাইরে বেরিয়ে এলাম ওই যে দূরে সাদা সাদা ট্রাকগুলো দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে মেল ট্রাক বাড়ি ফিরে চলে এসেছি রান্নাঘরে এবার রান্না বান্না করতে হবে তো আজকে বানাবো বড়ি আলু বেগুন দিয়ে পালং শাক আমি একটু নুন ঢেলে নেব প্রথমে তো এখানে দেখুন এইভাবেই নুন পাওয়া যায় মানে নুনের প্যাকেট নয় নুনের কোটও পাওয়া যায় আর সিস্টেমটা এতটাই সুন্দর যে ঢালার সময় বাইরে পড়ার এতটুকু কোনো সম্ভাবনা নেই এই পালং শাকটা আমি ইন্ডিয়ান স্টোর থেকেই নিয়ে এসেছি যখনই পালং শাক নিয়ে আসি সবসময় আমি প্রেফার করি ইন্ডিয়ান স্টোর থেকে নিয়ে আসার কারণ ইন্ডিয়ান স্টোরের পালং শাকগুলো খুব সুন্দর করে আটি করা থাকে এই যে দেখুন শুধুমাত্র পাতাগুলোকে নিয়ে আটি করা ছিল তো এতে খুব ধুতেও সুবিধা হয় কাটতেও সুবিধা হয় মানে বাছাবাছি খুব বেশি করতে হয় না জলে খুব ভালো করে একটু কচলে নিলেই সুন্দর ধোয়া হয়ে যায় পালং শাক খুব ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়েছি আর এপাশে বেগুন আলু আমি সব ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর আমি বড়ি দিয়ে করব, তো বড়ি এখানে নিয়েছি নুন হলুদ আর জিরে গুঁড়ো আর আছে পাঁচ ফোড়ন গ্যাসটা অন করে কড়াই চাপিয়ে দিলাম এবার কড়াইয়ে আমি একটু তেল দিয়ে নিচ্ছি তেলটা খুব ভালোভাবে গরম হলে আমি বড়িগুলো দেব এখন বড়ি দিলাম এবার খুব ভালো করে নেড়ে চেড়ে বড়িগুলোকে একদম লাল লাল করে ভেজে নেব ভালো ভাজা হয়ে গেছে আমি বড়িগুলো এবার তুলে নেব। ওই তেলেই আমি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এবার আমি কেটে রাখা বেগুন আলু এগুলো একের পর এক দিয়ে দেব তেলের মধ্যে বেগুন আর আলু খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ জিরে গুঁড়ো আর স্বাদ মতো লবণ এবার আমি সব সবজিগুলোকে মিনিট পাচকের মতো খুব ভালোভাবে কষিয়ে নেব দুটো চেরা কাঁচা লঙ্কা দিলাম আবার আমি খুব ভালোভাবে এটাকে কষিয়ে নেব এর মধ্যে কুচনো পালং শাকগুলো দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো ঢাকনা খুলে আমি এখন পালং শাক বেগুন আলু সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি আবার আমি চাপা দিয়ে দেব। এবার আমি ঢাকা খুলে দেখে নেব সব কিছু ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা এই যে দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে মোটামুটি তো এবার আমি ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব এই বড়িগুলো আমি কিছু গুঁড়ো করে নিয়েছিলাম আর কিছু গোটা রেখেছিলাম ভেজে রাখা বড়িগুলো দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া করে তারপর গ্যাস বন্ধ করে দেব। গ্যাস বন্ধ করে এবার আমি কড়াই থেকে তরকারিটা বাটিতে ঢেলে নিচ্ছি বেগুন আলু বড়ি দিয়ে পালং শাক একদম রেডি দুপুরের খাবারের মেনুতে আছে পালং শাক মাছের মাথা দিয়ে বাঁধাকপি মুসুর ডাল রুই মাছের কালিয়া আর ব্রাউন রাইস আপনাদের আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে